সাম্প্রতিক সময়ে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ষোলোই ডিসেম্বরে আলোচনা করতে গিয়ে তিনি একটা প্রসঙ্গক্রমে আলেমদেরকে ভালো করে খুব ধোলাই করলেন এবং উনি খুব অহমিকা প্রকাশ করলেন হুজুরদেরকে বললেন যারা আলেম হয়েছ যারা হাফেজ হয়েছ হুজুর হয়েছ তোমরা কি এত বড় আলেম তোমরাই বড় মুসলমান আমরা কি কম প্রথমত তোমরা বাবা তোমাদেরকে মা তোমাদেরকে মায়ের ধর কইরা পিটাইয়া মাদ্রাসায় পাঠাইছে এক আবার মাদ্রাসায় পড়ছো যতটুকু শিখছো তাও বেতরাঘাত বেতরাঘাত মেরে মেরে তোমাদেরকে শিখানো হয়েছে নতুবা তোমরা এই পর্যায়ে থাকতে পারতো না আর আমরা স্বেচ্ছায় ঘরে বসে আমরা আলিম বা তা আসা শিখে বড় আলিম হয়ে গেছি দাবি করছেন উনিও বড় মুসলমান কম মুসলমান না আমরা বলবো আপনি আলেম আপনি ভালো জানেন কোনো আপত্তি নাই কিন্তু এটার উদাহরণ দিতে গিয়ে আপনার কথাগুলো আজকে বিশ্বময় ছড়িয়ে পড়ছে আপনি এরকম হেয় প্রতিপন্ন আলেমদের করতে পারেন না আপনি আপনার সুযোগ আছে বলে যাচ্ছা চাচ্ছা ব্যবহার করে আলেমদেরকে ছোট করতে পারবেন না কারণ এই জমিনে আলেমদের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে আজকে থেকে নয় প্রতিষ্ঠা লগ্ন থেকে পৃথিবীর ইতিহাসের ধারাবাহিকতা বাংলার এই জমিনে অপূর্ব থেকে আলেমদের পারবে না বলুন ঠিক কথাবার্তা একটু হিসেব নিকেশ করে বলা উচিত আপনি যে বিষয়ে আছেন একজন ডাক্তার তিনি মেডিকেল সায়েন্সের যে এলিম যে নলেজ অর্জন করেছেন এটার সাথে তুলনা হয় না আমরা গিয়ে আপনাদের সাথে ওইটা নিয়ে বিতর্ক করব না আমরা আপনার যা সাজেস্ট করেন প্রেসক্রিপশন দেন আমরা এটার আলোকে ওষুধ সেবন করি কোন সন্দেহ নাই ইঞ্জিনিয়ার সাহেব আপনি ভালো ইঞ্জিনিয়ার আপনার পরামর্শ আপনার সুন্দর দিক নির্দেশনা গাইডলাইনের আলোকেই মানুষ ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ারদের সম্মান করে এই আলোকে স্ট্রাকচার একটা বিল্ডিং করতে গেলে সেই স্ট্রাকচারটা ফলো করে সেই ম্যাপটা ফলো করে সেই নির্দেশনাগুলো ফলো করে এরকম করে করে যে সেক্টরে যে আছেন আপনার যে যে এক্সপেরিয়েন্স আপনার যে অভিজ্ঞতা এটাকে আমরা সম্মান করি ওই জায়গায় আমরা বিতর্ক করতে চাই না কিন্তু কেউ কেউ অতি বাড়াবাড়ি করছেন অতি বাড়াবাড়ি করছেন সীমালঙ্ঘন করছেন আপত্তি মন্তব্য করছেন আমরা বলবো আল্লাহর বাস্তে এগুলো বন্ধ করেন আল্লাহর বাস্তে এগুলো বন্ধ করেন